বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো ভিডিও না, আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি। রেসিপিটা হলো দই পটল। তাহলে চলো শুরু করে দিই, বেশি বকবক করবো না। যে মানে একদম সিম্পল নিরামিষ একটা রেসিপি দই পটল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো শুরু করা যাক। তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে এই রেসিপিটা তৈরি করার জন্য গা চিড়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো চিড়ে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলোকে দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো প্লেটে নিয়ে নিচ্ছে একটা গোটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, তেজপাতা, আদা বাটা, তেজপাতা আদা বাটাটা ফোড়নের জন্য, আর টক দই, এর মধ্যে গরম মশলা মিশিয়ে নিয়েছি। এদিকে আমি পটলটা আবার ভালোভাবে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না লাল হয়ে ভাজাটা হয়। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আমি ওই তেলেই তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়েও নাড়াচাড়া করতে থাকবো। একটু এটা ভাজা ভাজা মতো করে নেব, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এক চামচ হলুদ, এক চামচ নুন দিচ্ছি, যেহেতু পটলটার মধ্যে হলুদ নুন মেশানো ছিল তাই সেটা বুঝে শুনে আন্দাজ মতো দিতে হবে। একটু চিনি স্বাদ মতো দিয়ে দিলাম, আর আদা বাটাটা দিয়ে এই মশলাটাকে কষাতে হবে, খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। দেখো আমার মশলাটাকে ভালো মতো কষাচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এবার জলটাকে একটু ফুটতে দিতে হবে। দেখো ফুটে গিয়েছে, খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর ভিতরে আমি পটল ভাজা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো মানে তেলে ভাজা সিদ্ধ মতো হয়ে আছে, আর একটু ভালো করে যাতে মশলাটা পটলের ভিতর ঢুকে যায় তার জন্য আমি এটাকে দিয়ে একটু স্লিম করে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ফেটিয়ে রাখা টক দইটা। টক দইয়ের মধ্যে গরম মশলা মিশানো আছে, আমি একসাথে ওটা ফেটিয়ে নিয়েছি, ওই এটার ভিতরে আমি ওই টক দইটা দিয়ে দিলাম। আর আবারও একটু ফুটতে দিতে হবে ভালো করে, আর এই অবস্থায় স্লিম রাখতে হবে, নইলে কিন্তু টক দইটা কেটে যাবে। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে দই পটল, এবার আমি এটা নামিয়ে রাখবো, ঠিক আছে চলো। দেখো বন্ধুরা দই পটল আমার রেডি, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো বাড়ির সমস্ত পরিবারের বন্ধুবান্ধবের সাথে, যাতে আমাদের ছোট্ট পরিবারটা অনেকটা বড় হতে পারে, সেটা তোমাদের ছাড়া অসম্ভব। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের একজন আমাকে করে নিও।